সৌদি আরবের সিলেট গ্রুপের ভিসা, এটা কিন্তু আমাদের হাতে আছে। আমি একটু ভিডিওতে বলে দিচ্ছি, দুইটা কোম্পানিতে মানে একটা কোম্পানিতে দুইটা ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে ইনডোর ক্লিনার, একটা আউটডোর। তো ইনডোর আউটডোর মধ্যে পার্থক্য কি এবং মানে ওভার টাইম কোনটাতে হয়, ডিটেলসটা বলার ট্রাই করবো। হোপফুলি ভিডিওটা শেষে দেখবেন, মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগোর, ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও। দেশ এবং দেশের যারা আমাকে দেখছেন, আসলে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা ইনিশিয়ালি বিজনেসগুলো চেক করি আপনাদের সাথে নিয়ে, মানে কোম্পানির নেমটা, বিজনেস কোম্পানির নাম ইস্যু হয় ডিরেক্ট, এটা একটু বোঝার বিষয় আছে। আদারওয়াইজ আপনি সাপ্লাই কোম্পানিতে করে যাবেন, আর সাপ্লাইতে করলে কিন্তু আসলে জিন্দগি তেজ পাতে হবে। আমরা এখানে এমপ্লয়ের নেমটা আইডিয়াস এখন দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাও। তো আমরা যেটা করবো, এমপ্লয়ের নেমটা এখানে কপি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এইটা অ্যাকচুয়ালি কোম্পানির নাম ইস্যু ছিল, আমরা কপি করে লাগাবো, কিন্তু ভিজার কপি, ঠিক আছে। ভিজাটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে, যে ভিজাটা ইস্যু হয়েছে সরাসরি কোম্পানির নামে। আমরা গুগল ট্রান্সলেটে চলে গেলাম, এখানে দেখেন ব্ল্যাঙ্ক, দেখুন অ্যারোবিক, যেহেতু আমরা অ্যারোবিক দিচ্ছি ডাম্পাস ইংলিশ রাখছি। এই দেখেন সিডার গ্রুপ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং, সো ডিরেক্টলি ওদের নামে ভিসাটা ইস্যু হয়েছে, সুতরাং সাপ্লাই হওয়ার এখানে কোনো ঝামেলা নেই। এবার আমরা আপনাদের ভিসাটাও চেক করাই, যে ভাই ভিসা তো এডিট করা হইতে পারে, বিকজ আমি চাই যে হচ্ছে কনফিউশনের কোনো অপশন না থাকুক। এই যে পাসপোর্ট নাম্বার দিলাম আমরা, এবার ভিসাটা চেক করবো থ্রু পিসি। সো ভিসা চেক করার ওয়েবসাইট আপনারা সকলে অবগত আছেন, ভিসা প্ল্যাটফর্ম, এই যে সৌদি আরবের ওয়েবসাইট, এখানে গিয়ে আমরা প্রথমে পাসপোর্ট নাম্বারটা কপি করে পেস্ট করে দিলাম। ভিসা টাইপ ওয়ার, কারেন্ট নেশনালিটি বাংলাদেশ, ভিসা জিরোনাম হচ্ছে ঢাকা, ক্যাপচা কোডটা দিয়ে দিব। আমি বলতেছি আপনাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে এইটা ইনডোর এবং আউটডোরের জন্য, দেখেন ইংলিশ করতে হবে, মাঝে মধ্যে হচ্ছে এই প্রবলেমটা হয়। একটু টাইম দিবেন আমাকে, আবার চেক করে দেখাচ্ছি। মানে মোফার যে ওয়েবসাইট, এটা মাঝে মধ্যে খুব ঝামেলা করে ফেলতে হবে, আপনাকে সাথে নিয়ে চেক করি। অ্যারোবিক আছে, আমরা ইংলিশ দিয়েছি, তাকে ইংলিশ দিয়ে সেই ছবি নিয়ে আসতেছি। আচ্ছা পাসপোর্ট নাম্বার দিই, ক্যাপচার কোডটা দিচ্ছি, কারেন্টটি হচ্ছে বাংলাদেশ, দেখেন উল্টায় চলে আসছে, কিন্তু এখনও ঠিক হয় নাই। হ্যাঁ কী বলবো আসলে, বলার কোনো অপশন নাই। তো আমরা আপনাদের চেক করে দেখাচ্ছি, বাংলাদেশ দিচ্ছি কারেন্টটি, বাংলাদেশ, এবার বাংলাদেশ আসছে, এবং হচ্ছে ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক ভিসা দিব আমরা, খুব ঝামেলা করতে আমরা একটু রিফ্রেশ দিই, নতুন করে আমি একটু দেখাই, ইংলিশ করে দিচ্ছি, খুব ঝামেলা করছে। এইবার আগে চলে আসছে, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, ভিসা ইস্যু অথরিটি ঢাকা, ভিসা টাইপ হচ্ছে ওয়ার্ক, চলে আসছে ওয়ার্ক। কপি করে দিলাম, দেখেন ভিসা হ্যাজ ইস্যু ভিসা নাম্বার, এবং এই হচ্ছে আপনার রেসপন্সার নাম্বার, যেটা আমি আপনাদেরকে অলরেডি কপি করে দেখালাম যে ভিসাটা সরাসরি কোম্পানির নামে ইস্যু হয়েছে। এই হচ্ছে টুকটাক ভিসা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য। এখন আমি বলছি কী কী যোগ্যতা এবং দক্ষতা লাগবে, ইনডোর এবং আউটডোরের মধ্যে পার্থক্যটা কোথায় হবে। মানে অনেকেরই কনফিউশন থাকে, ভাই ইনডোর এবং আউটডোর সেম কোম্পানি, তাহলে স্যালারি কেন পার্থক্য? ইনডোরের ক্ষেত্রে হচ্ছে 500 রিয়াল, সরি 600 রিয়াল, আউটডোরের ক্ষেত্রে 500 রিয়াল, একই কোম্পানির অলমোস্ট সেম কস্ট, তাহলে পার্থক্য কেন? অবশ্যই রিজন আছে, আমি বলতেছি। প্রথমে ডিটেলসটা ক্লিয়ার করে দিচ্ছি, সিডার গ্রুপের নামে ভিসা ইস্যু হবে, যেটা অলরেডি প্রুফ আমাদের হাতে আছে। ইনডোর ক্লিনারের জন্য বেতন হচ্ছে 500 রিয়াল, সরি 600 রিয়াল, ইনডোর ক্লিনারের জন্য স্যালারি হচ্ছে 600 রিয়াল বেসিক, ওভার টাইম পাবেন ঢাকা কোম্পানির খাবার নিজের। আমি এগেইন বলি, সিডার গ্রুপের জন্য ইনডোর ক্লিনারের বেসিক স্যালারি হচ্ছে 600 রিয়াল, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পর ওভার টাইম পাবেন ঢাকা কোম্পানির খাবার নিজের। এইটার বয়স সীমা হচ্ছে 21 থেকে 40, ইন্টারভিউ লাগবে না। আমি এগেইন বলি, বয়স সীমা 21 থেকে 40, পড়াশোনার কোনো ইস্যুস নাই, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে, যাদের বয়স 40-এর নিচে 21 থেকে 40 অ্যাপ্লাই করতে পারবেন। হাইট ওয়েট নিয়েও তেমন কোনো প্যারা নাই, ডিরেক্টলি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে, 600 রিয়াল বেতন পাবেন ঢাকা কোম্পানির খাবার নিজের, 8 ঘন্টা বেসিক ডিউটি, ওভার টাইম পাবেন। আর যদি আউটডোরের কথা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে বলদিয়া সিটি ক্লিনার, যেটা 500 রিয়াল বেতন, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইমের ব্যাপারটা আসলে এটা কী বলবো, বেতন কিন্তু 500 রিয়াল, 100 রিয়াল কম। বলদিয়া সিটি ক্লিনার হিসেবে কাজ করবেন, ভিসা সিডার গ্রুপের নামে হবে, 8 ঘন্টা ডিউটি পাবেন, ওভার টাইমের ব্যাপারটা উল্লেখ করা নাই। তবে আউটডোরে যারা আছেন তাদের ইনকামের অপশন হচ্ছে আপনারা হাদিয়া পাবেন, এটা যারা সিটি গ্রুপে মানে সিডার গ্রুপে আছেন বা সিটি ক্লিনারে কাজ করেন তারা জানেন, আর যারা ইনডোর আছেন তারা ওভার টাইম থেকে ইনকাম পাবেন। ইনকামের কথা চিন্তা করলে আউটডোরে অনেক বেশি ইনকাম অপশন আছে,
ইন্ডোর আছে সেটা পেতে আপনার অ্যাটলিস্ট 6 মাস যাওয়া লাগবে। যখন ভাষা বুঝে যাবেন, সিস্টেম বুঝবেন, তখন হয়তো আপনি বেশি ইনকামটা করতে পারবেন। এগেইন বলি, ফর ইন্ডোর বয়সসীমা হচ্ছে 21 থেকে 40, 800 রিয়াল বেসিক স্যালারি, 8 ঘন্টার ডিউটি, ওভারটাইম পাবেন। ফর আউটডোর 500 রিয়াল বেসিক স্যালারি, 8 ঘন্টার ডিউটি, থাকা কোম্পানির খাবার নিজে, এটা হচ্ছে বলো দিয়া সিটি ক্লিনার। ইনডোরের জন্য আগামী বৃহস্পতির অবধি মেডিকেল করতে পারবেন। আজকে হচ্ছে বুধবার, মানে এই কালকে বৃহস্পতি থেকে মেডিকেল শুরু হচ্ছে, আগামী বৃহস্পতির অবধি চলবে, আগামী 7 দিন চলবে। আউটডোরের জন্য আগামী বৃহস্পতিবার, মানে আগামীকাল, শুধু একদিন পসিবল, কালকে মেডিকেল করতে পারবেন, অথবা মেডিকেল ফিট পাসপোর্ট থাকলে দিতে পারেন, দুইটার জন্যই ওকালা রেডি আছে। মানে আপনার পাসপোর্ট ফিট থাকলে আউটডোরের ক্ষেত্রে হোপফুলি 7 দিনের মধ্যে মুখ পাওয়া যাবে, ইনডোরের ক্ষেত্রে 15 দিন পরে মুখ পাবেন, দুইটারই ওকালা রেডি আছে। অ্যান্ড ভিসা ডিরেক্টলি কোম্পানির নামে ইস্যু হবে। যারা অফিস আসতে চান আসতে পারেন, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, RL1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারবাড়ি, মরানি, ঢাকা। এগিন বলি, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, RL1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারবাড়ি, মরানি, ঢাকা। একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি গাইস, আমার কাছে এই মুহূর্তে কফি শপ, রেস্টুরেন্ট বা আদার্স, মানে যারা হাই ক্যাটাগরি ভিসা খুঁজছিলেন, এরকম কোনো ভিসা এক্সিস্ট করে না ভাই। আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ, সৌদি আরবের ক্ষেত্রে কনস্ট্রাকশন এবং হচ্ছে ক্লিনার, এছাড়া আমার কাছে কোনো ভিসা নেই। টেকনিক্যাল ট্রেডের ম্যানেজমেন্ট পার্টনার্সের কাজ ঢুকবে, সপ্তাহখানেক বা 1 মাস পরে আপডেট পাবেন। এলএনটির এখনও ডেট ফিক্সড হয় নাই, হলে আমি আপডেট দিব। আপনারা প্লিজ আপনাদের মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করে কোনোভাবেই, মানে আননেসেসারি আসবেন না যেই ভিসাগুলো আমার কাছে নেই এগুলোর জন্য, বিকজ আমি চাই না আপনার এই টাকাগুলো অ্যাকচুয়ালি নষ্ট হোক। যদি আমার কাছে কোনো ভালো ভিসা বা এর থেকে আপডেট কোনো কিছু আসে, আমি প্রতিনিয়ত আপনার জন্য আপডেটটা দিচ্ছি ভিডিওতে, এটা ফলো করেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এইটা আমার জন্য উপযোগী বা আমি তো যেতে পারবো, ডেফিনেটলি আপনি ওয়েলকাম আসেন। এর বাইরে আপনি আসতে পারেন আমার অফিসে, আপনি অলওয়েজ আসবেন, ওয়েলকাম, চা কফি খাওয়ার জন্য আসতে পারেন, কোনো তথ্য লাগলে আসতে পারেন। বাট ভিসার ক্ষেত্রে আমি ক্লিয়ার বলি, আমার কাছে কনস্ট্রাকশন হেল্পার এবং ক্লিনার ছাড়া এই মুহূর্তে আদার্স কোনো ভিসা নাই। যেই ভিসা হবে না আমি করতে পারবো না, এর জন্য আপনি কেন পাসপোর্ট নিয়ে আসবেন? আপনাকে আমি 10 দিন ঘোরাবো, একটা টেস্ট মেডিকেল করাবো, ওইখান থেকে 1000 টাকা কমিশন দিব, আপনি পাসপোর্ট নিয়ে যেন আবার আসবেন, টাকা জমা দিবেন, ঘুরবেন, এইগুলো অ্যাকচুয়ালি ভালো প্র্যাকটিস না। আমি এগুলো করি না, ইভেন পছন্দও করি না। আই হোপ আমি আপনাদের স্টেটমেন্টটা ক্লিয়ার করতে পারছি। যারা আমাকে নিয়মিত দেখেন অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা টাইফোন গিভওয়ে করতেছি, আমাদের যখন 1 লাখ হয়ে যাবে তাদের মধ্যে থেকে একজন ভাগ্যবান পেয়ে যাবেন আইফোন 16। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।